দুই স্ত্রী নিয়ে থাকেন অভিজাত ফ্ল্যাটে পোষেন লাখ টাকা মূল্যের কুকুর বিড়াল বিলাসবহুল জীবনযাপনের খরচ মেটে চুরির টাকায় নগরীর বিভিন্ন বাসাবাড়িতে চুরি করাই তার পেশা সেই চোর ও তার দুই স্ত্রী সহ চারজনকে আটক করেছে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশ উদ্ধার করা হয়েছে মোটরসাইকেল মোবাইল নগদ টাকা স্বর্ণ অলংকার সহ চুরি করার নানা সরঞ্জাম পিরোজপুরের মাঠ বাড়িয়া রিমন নিজেকে পরিচয় দিতেন গাড়ি ও সিএনজি অটোরিকশার ব্যবসায়ী হিসাবে পুলিশ বলছে তার আসল পেশা চুরি বিয়ে করেছেন চারটি এসএসসি পাশ করার পর 2008 সাল থেকেই জড়িয়ে পড়েন চুরির সঙ্গে চুরির আয় দিয়ে পুষতেন লাখ টাকা মূল্যের কুকুর ও বিড়াল ইপিজেড এলাকায় খোঁজ নিলে দেখতে পারবেন যে আমি আসলেই সিএনজির ব্যবসা করি আমার এই ছিল যে আমি একটা বড় দোকান দিব দোকান দিয়ে আর কি ভালো হয়ে যাব দামি পোশাক নামি ব্র্যান্ডের ঘড়ি ও মোবাইল ফোন ব্যবহার করতেন তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5.5 লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেলও এক একটা কুকুর এবং বিড়াল দাম 2-3 লাখ-4 লাখ-5 লাখ টাকাও আছে এবং সে লেটেস্ট একটা মোটরসাইকেল কিনেছে সেকেন্ড হ্যান্ড সেটা 5,58,000 টাকা দিয়ে সে ক্রয় করেছে এরপরে সে চুরি করার পরেই এক একটা মোবাইল ক্রয় করে যে মোবাইলগুলোর দাম লাখের উপরে সে স্বীকার করেছে এই সব কিছু চোরাই করা স্বর্ণ বিক্রি করে সে এগুলো ক্রয় করেছে চুরির জন্য টার্গেট করতেন তালামারা বাসা সে প্রতিদিন সকালে বের হয় সন্ধ্যা পর্যন্ত ঘুরে যে সকল দরজার বাইরে তালা ঝুলানো থাকে সেই সকল দরজা মিনিটের মধ্যে কাটা দিয়ে কেটে টোটাল 5 মিনিটের মধ্যে সে যে কোনো বাসা চুরি করতে সক্ষম মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম মাতৃভূমির অখণ্ডতা রক্ষা জাতীয় যে কোনো প্রয়োজনে ত্যাগ স্বীকার করে সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সকালে বগুড়া সেনানিবাসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে জানান সেনাপ্রধান এই কারণে সেনাবাহিনীর সকলকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর কোর অফ ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট হিসেবে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে সামরিক রীতিতে বিদায়ী সংবর্ধনা জানানো হয় জেনারেল আজিজ আহমেদকে বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত প্রতিরক্ষা নীতি 1974 এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত প্রতিরক্ষা নীতি 2018 আলোকে সেনাবাহিনী উন্নয়ন সম্প্রসারণ ও আধুনিকায়নে বিশ্বাসী আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনী প্রতিটি সদস্য অপারেশন প্রশিক্ষণ প্রশাসন ও অন্য সকল কর্মকাণ্ড উত্তরোত্তর উন্নতির ধারা